স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। পশ্চিমবঙ্গে প্রথম থেকেই মৃত্যুর রেট বেশি ছিল এবং সেটা নিরন্তর বাড়ছে, এখন তো 100 পার হয়ে গেছে প্রতিদিন প্রায়। চিন্তাজনক পরিস্থিতি, সরকার লকডাউনকে প্রথম থেকে ভালো করে লাগু করেনি, এখন যে কড়াকড়ি হচ্ছে তাও বিচ্ছিন্নভাবে হচ্ছে, কোনো সিস্টেমেটিক নেই, আমি জানি না বিশেষজ্ঞরা কী বলছেন। তো যেটা ভয় আমাদের হচ্ছিলো আগের থেকে, যে ধরনের খুব হালকাভাবে না হয়েছে পরিস্থিতিটাকে, আর বিশেষজ্ঞরা বলছেন যে জুলাইয়ে বাড়বে, তারপর বাড়তে থাকবে, সেটা আমার মনে হয় সরকার ঠিকমতো গুরুত্ব দেয়নি বা তথ্য তাদের কাছে ঠিক আসেনি। আমাদের কাছে তথ্য এসছে পশ্চিম বর্ধমান জেলার, পূর্ব বর্ধমানে, যে দেখা যাচ্ছে তাতে জেলা বলছে আমাদের এখানে 35 জন মারা গেছে, আর সরকারি কেন্দ্রীয় প্রদেশের রিপোর্টে 6 জন দেখানো হচ্ছে। তো এই যে বিরাট ফেরাক দেখা যাচ্ছে, এটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। এটা হয়তো মানুষের চোখে দেখানো যাচ্ছে আমরা খুব ভালো কাজ করছি, কিন্তু বাস্তবে এটা মানুষকে বোকা বানানো হয়েছে। মানুষের সতর্কতা এই জন্য কম হয়েছে, লোক লকডাউন মানার চেষ্টা করেন এই জন্য যে কিছু হবে না। এই যে ভয়টা চলে গেছে, গুরুত্বটা কমে গেছে, তার ফলেতে ব্যাপক সংক্রমণ হয়ে গেছে বিভিন্ন জেলাতে, জেলার নিচে গ্রামের দিকেও সংক্রমণ হয়ে গেছে। চিন্তার বিষয় আছে, আমার মনে হয় এখনও ওই জেলাগুলোকে মার্ক করে সেখানে বিশেষভাবে কোনো না কোনো আর কার্যসূচি নেওয়া উচিত, স্টেপ নেওয়া উচিত। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন, আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। রাজ্যপাল নয়, সারা পশ্চিমবাংলার মানুষের এটা একটা প্রশ্ন যে গত 8-9 বছর ধরে যে বেঙ্গল সামিটের নাম করে যে মোচ্ছব হয়, কোটি কোটি টাকা খরচা করা হয়, কিছু লোক মৌজ মস্তি ফুর্তি করে কামায়, তার এতদিন পর্যন্ত পশ্চিমবাংলায় কত টাকা ইনভেস্ট হয়েছে, মুহ হয় বড় বড় লক্ষ লক্ষ কোটি টাকার কথা বলা হয়, কিন্তু কোনো নতুন কলকারখানা হয় না, ইনভেস্ট হয় না। তাই আমরা দেখি মমতা ব্যানার্জি কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো উদ্বোধন করছেন, কোথাও কলকারখানা উদ্বোধন করতে আমরা দেখিনি। লোকের প্রশ্ন যে এত টাকা নষ্ট কেন হলো, সেই টাকা কারা নিয়েছে, এর একটা শ্বেতপত্র প্রকাশ হোক এবং তার সম্পূর্ণ হিসাব পাবলিকের সামনে রাখতে হবে। আঙুন তো সব নদীতেই হচ্ছে হয়, কিন্তু সেটা আটকাবার জন্য কোনো প্ল্যানিং করতে হবে। আমরা জানি এখানে ফারাক্কা যে বাহন প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর কয়েক কোটি টাকা পাথরের নাম করে কয়েক কোটি টাকা ওখানে লুটই হয় এক প্রকার, এটা প্রত্যেক বছর যখন জল বাড়ে এই সময় দেওয়া হয় সে বয়ে চলে যায়, সেটা একটা স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করা উচিত। আমরা কয়েক বছর ধরে লেগেছিলাম সেখানে, যে নিচে ভেঙে গেছিলো, আর আমাদের ওখানকার যিনি ক্যান্ডিডেট ছিলেন সুরূপবাদী, দিল্লির সঙ্গে দৌড়াদৌড়ি করে একটা বড় প্রজেক্ট নিয়ে এসছেন ওখানে, যাতে স্থায়ী সমাধান করা যায়। রাজ্য সরকারের তাতে সহযোগিতা চাই, কারণ প্রত্যেক বছর বহু মানুষকে গৃহহীন হতে হয়, জমি চলে যায়, ফসল চলে যায়, এর একটা স্থায়ী সমাধানের জন্য একটা লম্বা প্ল্যান করা উচিত। সেটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আমার মনে হয় রাজ্য সরকারের খুব সিরিয়াসলি ভাবা উচিত। হ্যাঁ, কারণ কি পশ্চিমবাংলার তরফ থেকে কোনো সহযোগিতা হয় না, কেন্দ্রে যখন বিভিন্ন মিটিং ডাকা হয় সেখানে এখানকার মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্য সচিব বা ডিএমদেরকে যেতেই দেওয়া হয় না, তো এখানকার সমস্যাটা ওখানে বুঝবে কী করে, সমস্যাটা বুঝিয়ে বলতে হবে তো। এনারা খালি বলেন আমরা এত টাকা পাবো, অত টাকা দিচ্ছে না, কোন ডিপার্টমেন্টে কত টাকা বাকি সেটাও বলা উচিত পরিশ্রম করে। খালি রাজনীতি করতে গেলে এরকম পরিস্থিতি হয়, বাংলা ভাষার সম্মানের জন্য, প্রতিষ্ঠার জন্য, অধিকারের জন্য আমরাও তার সঙ্গে লড়তে রাজি আছি। রাজ্য সরকার ঠিক করুন কী করবেন, পশ্চিমবাংলা এবং বাংলা ভাষার স্বীকৃতি সব জায়গা হওয়া উচিত, কারণ এই বাংলা ভাষাতে বহু বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক জন্মেছেন, তারা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, তারা দুনিয়া সে ভাষার নাম জানে, বিশ্বের একটি দেশ তাকে রাষ্ট্রভাষা করেছে বাংলাদেশ, কিন্তু ভাষার কোনো গুরুত্ব কম নাই, কিন্তু এই সরকারকে তার গুরুত্ব দিতে হবে, একটা সমস্যা। আমরা প্রথম থেকে যখন লকডাউন শুরু হলো প্রধানমন্ত্রী নাইট কার্ফুর কথা বললেন, মমতা ব্যানার্জি বললেন যে ওই কার্ফু ফার্ফু আমরা মানি না, এবং লকডাউনও তারা মানেননি, ফলে সাধারণ মানুষের মনের মধ্যে যে ভয় ছিল এই ভাইরাসের প্রতি সেটাও কমে গেছে।
লোক ভাবছে কিছু হবে না, সবাই ঘুরে বেড়াচ্ছে, মন্ত্রীরা অসুস্থ হচ্ছেন, এমএলএ মারা যাচ্ছেন, ভয়ঙ্কর পরিস্থিতি। তো আজকে এমন ছড়িয়ে গেছে, আপনি চাইলেও এতে বাঁচতে পারবেন না, আলাদা থাকা যায় না। এখন নামে লকডাউন করা হচ্ছে লোক দেখানো, তার কোনো মাথা মুন্ডু আছে কিনা আমি বুঝতে পারি না, কী লাভ হচ্ছে। তো এইটা সিরিয়াসলি এখনও করার দরকার আছে, কারণ এখনও ব্যাপক সংক্রমণ হচ্ছে, 2500 লোক নতুন করে রোগ সংক্রমিত হচ্ছে, 50 উপর মৃত্যু হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর সংকেত। গ্রামে গঞ্জেও ছড়িয়ে গেছে, জেলা টাউনগুলোতে ব্যাপক সংক্রমণ হয়েছে। রাজ্য সরকারকে এখনও কড়াকড়ি দরকার আছে, দরকার হলে 10 দিন 15 দিন যদি করতে হয়, কোনো কোনো জেলায় করা হয়, পুরো পশ্চিমবঙ্গে লকডাউন করা উচিত এবং সেটা কড়াকড়িভাবে মানা উচিত। তাহলে লোক দেখানো করে ঘোষণা করে দিলে হবে না, কারণ এই যে সমস্যা, যে ভাইরাস অদৃশ্য, তার ওষুধ নাই, সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না কী করবেন, সবাই কনফিউজ, সেই ভাইরাস সম্বন্ধে এখনও ঠিকমতো রিসার্চই হয়নি, তার ক্যারেক্টার জানা নেই, তাহলে আমি তার থেকে বাঁচবো কী করে? একটাই রাস্তা, নিজেকে সুরক্ষিত রাখা, দূরত্ব রাখা, সেটাকে নিশ্চিত করতে হবে। Hey, what's up?